আন্দোলন চালিয়ে যাব। তাই আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং ভগবানকে ডাকুন। ভগবানের তো চাকরি আছে, কিন্তু আমরা সেই ভগবানের পরে বিশ্বাস রেখে এবং আপনাদেরকে অনুরোধ করছি মাত্র, আপনারা সবাই সবাই সরকারের যে কর্মকর্তা আছেন এবং আমি সরাসরি শেখ হাসিনা কে আমি অনুরোধ করছি, আপনি তো আমাদের মায়ের মতো, আপনি আমাদেরকে সেইভাবে দেখাশোনা করুন, না হলে ছেলেরা খেপে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আপনারা আমরা ছেলেরা থাকবে না, যদি আপনারা সুস্থ আপনি সুস্থ বিচার করেন, যে যে আক্রমণ করেছেন তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেন, দেখবেন আর একটি ঘটনা ঘটবে না। আমরা কথা দিলাম আপনাদের এই সুস্থ বিচারের আশায় আমরা থাকলাম, যদি না হয় তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত শান্ত থাকবো না, ভবিষ্যতে আরো জোরে জোর তারা আন্দোলন শুরু করবো। তাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবান আপনাদের কৃপা করুক এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ভগবান আমাদের সুরক্ষা দেয়। এই প্রার্থনা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয়বাবু। সম্মানিত বক্তৃবৃন্দ, আমাদের অনেক বক্তা, সবাই সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সনাতন বিদ্যার্থী সংসদের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় শিক্ষক, প্রিয় নেতা কুশল বরণ চক্রবর্তী। আজকের এই সমাবেশের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সম্মিলিত সনাতন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আর সবার কর্মী।